ধুম থেকে উঠেই দেখি মাছগুলো মরে গিয়েছে মনটা খুবই খুবই খারাপ লাগছে আমি প্রথমে দেখিনি দেখেছে বাবু আরিয়ান মাছগুলো যখনই দেখেছে মরে গিয়েছে তখনই ও চিৎকার দিয়ে আমার কাছে গিয়ে বলছে যে মান্নি মান্নি মাছগুলো মরে গিয়েছে ও আমাকে ছোটবেলা থেকেই মান্নি বলে তো আমিও লাফিয়ে উঠে দেখলাম যে সত্যি মাছগুলো মরে গিয়েছে ও অনেক কান্নাকাটি করছে এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কান্নাকাটি করছে আল্লাহর কাছে অনেক দোয়া করছে আর আমাকে বলছে যে আম্মু চলো মাছকে নিয়ে ডাক্তার দেখাতে যাই ডাক্তারের কাছে নিয়ে গেলে মাছ নাকি ভালো হয়ে যাবে ওষুধ খাওয়াতে হবে ছোট মাসুম বাচ্চাটা যা বুঝতে পারছে সেটাই বলছে। যাই হোক এই মাছগুলো প্রায় নয় দশ মাস হয়ে গিয়েছে আমি বাসায় এনেছি ছয়টা মাছ ছিল তিনটা মাছ মরে গিয়েছে আজকে আবার দুইটা মরে গেল, আর মাত্র একটা মাছ আছে অনেক কান্নাকাটি করছে আরিয়ান বাবু কোনোভাবে ওকে থামাতে পারছি না ওর বাবাকেও ফোন দিয়ে অনেক কান্নাকাটি করলো আর এই যে দেখুন আমার ছোট বাচ্চাটা মাসের জন্য কিভাবে মোনাজাত ধরে দোয়া করছে আমার বাচ্চাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর এই তো কি আর করার ছোট বাচ্চাটার জন্য খারাপ লাগছে মাছগুলোর জন্যও খারাপ লাগছে আর ও কিছুদিন আগে এই কোরিয়ামে দেখুন এই ছোট ট্যাংরা মাছটাকে ছেড়ে রেখেছে এই মাছটাও মনে হয় না যে বেশি দিন বাঁচবে মরে যাবে আর ও বারবার দড়িয়ে দড়িয়ে মাছের কাছে যাচ্ছে আর বলতেছে আম্মু চলো ডাক্তারের কাছে নিয়ে যাই চলো ডাক্তারের কাছে নিয়ে যাই মনটা অনেক অনেক খারাপ তো ওর বাবা অফিস থেকে আসলে ভাবছি যে বাসার নিচেই একটা দোকানে ছোট ছোট মাছ বিভিন্ন ধরনের পাখি ওগুলো বিক্রি করে তো সেখান থেকে মাছ কিনে আনবো আর ও তো কান্নাকাটি করছে থামছে না তাই ভাবলাম যে পপকর্ন ভেজে দেই খায় কিনা যদি খায় তাহলে তো ভালো তো এখন হচ্ছে পপকর্ন ভেজে দিলাম তো পপকর্ন ভেজে দিয়েও লাভ হলো না ও একটা পপকর্নও খায়নি আমি বলছিলাম যে বাবা তুমি বসে বসে খাও তোমার বাবা চলে আসবে ও কোনোভাবে মানছে না ও সোফার বসে বসে ও মন খারাপ করে আছে আরে তো আমি পপকর্নগুলো নিয়ে গেলাম বলতেছে যে বাবা নেও নেও পপকর্নগুলো খাও একটু ধরো ও নিবে না তারপরে ও হাতে নিল আর বলছিল যে আম্মু আমি এটা খাবো না তারপরে ওর মনটাকে খুশি করার জন্য ভাবলাম যে আমার ব্যাগে চকলেট তারপর হচ্ছে চিপস এগুলো ছোট ছোট ছিল এখন হচ্ছে ওকে জেলো চকলেটটা দিলাম ও তো অনেক খুশি হয়েছে এই চকলেটটা পেয়ে তারপর ওকে কোলে করে নিয়ে আমি বারান্দায় গেলাম বারান্দায় গিয়ে এখন আমরা দুইজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের ভিউ দেখছি এই ছিল আজকের ভিডিও আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ